হঠাৎ বৃষ্টি এলে চোখ ভর্তি ঘেনে নিয়ে মানুষ যেরকম ভিজতে থাকে, তেমন একটা অপ্রত্যাশিত বোধ নিয়ে জীবনটা চোখের সামনে এসে দাঁড়ায়। নিজের জন্ম নেওয়া আর নিজেকে জন্ম দেওয়ার মাঝে এক বিস্তর তফাৎ আছে। বাতাসের মতো উঠতে উঠতে স্মৃতিগুলো টেবিল থেকে চেয়ারে, ছাদ থেকে উঠোনে, খাঁচায় বন্দি মরতে না চাওয়া কবুতরের প্রতিবাদ করা পালকের মতন বলতে ইচ্ছে হয়। এক আলো বর্ষ ধরে নিজেকে না দেখার আফসোস নিয়ে মরতে চাই না আমি। আদতে আমাকে এরকম একটা সাফল্যের সংজ্ঞা দেওয়া হয়েছে যেখানে প্রবেশ করলেই আমি ব্যর্থ হয়ে যাব, তাই তোমাদের নিমন্ত্রণে নিজেকে আমন্ত্রণ করি না। জীবন বৃত্তান্তে স্মৃতির ভাণ্ডারে আদর রেখে মরে যাবার একটা সুন্দর ফুলের জন্য সুপারি গাছের নিচে, কিংবা মৃত্যু শোকের জন্য খুঁজে না পাওয়া এরকম কোন হাওর। স্মৃতি ছাড়া আর সবকিছুই মানিয়ে নিয়েছি বেশ। হাসপাতালে মশারি টানানোর বিছানায় ঢুকে পড়ে বন্য মশা, কামড় বসে দিয়ে পড়বিন ঘুমের কাতর লিকলিকে শরীরে, অথবা দ্রুতগামী অ্যাম্বুলেন্স হঠাৎ করে সাইলেন থামে দাঁড়িয়ে পড়ে রাস্তায়, তাড়াহুড়ো নেই, বদলে গেছে গন্তব্য। কিংবা শপিং মলে দেখা হয়ে যাওয়া বয়স্ক এক প্রাজ্ঞের সংসার, চামড়ার ভাঁজে পাকা চুল আর পাউলের চশমায় ব্যস্ত দুটো মানুষ চলতে চলতে দেখা হয়ে যায়। এক একটা মানুষের সাথে ঘটে যাওয়া নানান গুরুত্বের গল্প আমাকে ব্যক্তিগত স্মৃতির মতো অনধিকার চর্চা করে। আমার মায়ের মধ্যবাসী পেঁয়াজ কেনা রান্নাঘর, চুলায় পানি দিয়ে দরজার চৌকাঠের উপর পরিষ্কার করা মাকড়সার জাল, যে জীবনে গুরুত্ব অপরাধ ছিল কাজ থেকে আম কুড়িয়ে লবণ মুখে খাওয়া, পদ্মা ফেরিতে বাউলের একতারা শুনে কেঁদে ছিল যে জীবন, কোথাও না কোথাও টুকরো টুকরো সব স্মৃতি হিসেবে দিতে হয়। স্মৃতি ছাড়া আর সবকিছুই মানিয়ে নিতে নিয়েছি বেশ। স্মৃতি বড় বেহায় স্বভাবের হয়, পিছু ছাড়ে না।